গাইবান্ধায় কৃষকেরা ধান সবজি সহ সব ধরনের ফসলে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করছেন। এতে করে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্যের। প্রয়োজনের অতিরিক্ত কীটনাশক স্প্রে বন্ধ করতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য বিরোচিত্রে জাইদুজ্জামানের রিপোর্ট। ফসলের ক্ষেতে উন্মুক্তভাবে কীটনাশক স্প্রে করছেন অধিকাংশ কৃষক। নিজের সুরক্ষা নিয়েও চিন্তা নেই, ব্যবহার করছেন না গ্লাভস বা মাস্ক। বায়ুপ্রবাহের বিপরীতে কীটনাশক স্প্রে করার নিয়মও মানছেন না। অতিরিক্ত ফলন পেতে প্রয়োজনের অতিরিক্ত ঘন ঘন স্প্রে করছেন। মানব স্বাস্থ্যের এবং পরিবেশের ক্ষতি জেনেও অতিরিক্ত বিষের ব্যবহার করছেন অনেক কৃষক। সকাল 8-10 ভিতরে ভাঙি, আর বিকেল বেলা মনে করেন যে 4-5 এরকম সময় ভাঙি, স্প্রে করি। বামুন বিক্রি করার মাঝে মাঝে কীটনাশক কিছু দিতে হয়। 3 পর পর আমি কীটনাশক ওষুধ দিই। যেদিন বেগুন তুলি, আর সকালে তুলি, বিকেলে ওষুধ দিই, তারপরে আবার 3 পর বেগুন তুলি, বিকেলে ফের ওষুধ দিই। ফল ফসলে ব্যবহৃত বিষ চলে যাচ্ছে মানুষের পাকস্থলীতে, আর বিষ উন্মুক্ত স্প্রে করাই দূষিত করছে বায়ু, পানি ও মাটিকে। বহু সমস্যা মানব দেহে সৃষ্টি হতে পারে। এটা শুধু মানব দেহে না, পরিবেশেও নানাবিধ দূষণ ছড়তে পারে, যার ফলে তো আগেই বললাম যে স্কিন ডিজিজ থেকে শুরু করে অন্যান্য অসুখগুলো হতে পারে। একই সঙ্গে আপনার মাটি, পানি, বায়ু, হ্যাঁ, তিনটা জিনিস, মানে পরিবেশের যে তিনটা যে উপাদান আছে সবটাই এফেক্টেড হচ্ছে। তবে বিষের ক্ষতিকর দিক তুলে ধরে পোকা দমনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করার কথা বলছে কৃষি বিভাগ। জাহিদুজ্জামান, চ্যানেল আই।